বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন। অবশ্যই এই কথার মধ্যে কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে। যেমন আজকের আলোচনা হবে কি, যে আল্লাহ বড় একজন ভক্তের কাছে, নাকি গুরু বড়? তো গুরু বড় না আল্লাহ বড়, এই যে কথাটি হয়তো মানুষে এটাকে কেউ অ্যাভয়েড করবে, যে এটা একটা কথা হলো। এটা সবাই জানে আল্লাহ বড়, কিন্তু কোন স্তরে গিয়ে গুরু বড় আর কোন স্তরে সর্বদাই আল্লাহ বড়, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখেন, একটি কথা মানুষ সাধারণভাবে বলে থাকে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই যে কথাটি বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আসলে কিন্তু জান্নাত কিন্তু আল্লাহ। আল্লাহর যদি জান্নাত হয়ে থাকে তো আল্লাহ তো জান্নাত দেবে আল্লাহর কাজ করলে, তো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কেন? তাহলে আল্লাহর পায়ের নিচে থাকতে হবে, যে জান্নাত আল্লাহ দান করবে, আল্লাহর পায়ের নিচে জান্নাত। এখন মায়ের পায়ের নিচে জান্নাত এটা কি কেন বলা হয়? তাহলে দেখা গেছে মা অনেক বড়, তাহলে গুরু আল্লাহ নয়, আবার দেখা যায় কি গুরু আল্লাহ ছাড়া নয়। তাই আমি কিছু কিছু আলোচনায় বলে থাকি, গোর অর্থ অন্ধকার, রুহ অর্থ আলো। আলো কি? আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ কি? আলো। তাহলে গুরুর মধ্যে কিন্তু সে আলো, গোর রুহ অর্থ যদি আলো হয় তাহলে আলো অন্ধকার মিলিয়ে কিন্তু একজন গুরু। যেরকম গুরুর আত্মা আছে, পরমাত্মা আছে, এই পরমাত্মাকার আল্লাহর। তাহলে জীবাত্মাকার আল্লাহরই সৃষ্টি, সেটা জীবাত্মা। তাহলে এরকম করে বুঝতে গেলে দেখেন, যে একটা মানুষ যখন কোনো কিছুই বোঝে না, আল্লাহ নিরাকার বলে সারা জীবন জেনে এসেছে, এখন সেই নিরাকার আল্লাহকে কিভাবে পাবে? সেই নিরাকার আল্লাহকে পেতে হলে একজন আকারদারির কাছে যেতে হবে। সে আকারদারি কে? সে আকারদারি ছিল নবী, পয়গম্বর, সেই রাসুল। তাহলে দেখা গেছে নবুয়ত খতম হয়ে গেছে, নবী আর আসবে না। এখন যার যার মুর্শিদ। তাহলে মুর্শিদের কথাই কিন্তু আল্লাহ বলা হয়েছে, যে যারা আমার মুর্শিদকে ধরলো না, জানলো না, বুঝলো না, মানলো না, তারা পথভ্রষ্ট। তবে হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আমি যেটি বোঝাতে চাচ্ছি, যে গুরু বড় না আল্লাহ বড়। একটা স্তরে গিয়ে মানুষ যখন গুরু ধরে বা মুর্শিদ ধরে, তখন কিন্তু মুর্শিদদের রূপও আল্লাহর, মুর্শিদের রূপ রাসুলের, মুর্শিদের রূপ নবীর, এবং সম্পূর্ণভাবেই আমি রাসুল রূপেই আমার মুর্শিদকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। যখন আমরা মুর্শিদকে রাসুল রূপে মেনে আসব, আর রাসুলের সাথে যোগ আল্লাহ, রাসুল আল্লাহ, তাহলে রাসুলও আলোকিত, আল্লাহ আলোকিত, দুই আলো মিলে এক আলো। এটা কি বলা হয়? রাসুল আল্লাহ। রাসুলের সাথে আল্লাহ এক, আল্লাহর সাথে রাসুল এক। হে জগৎবাসী, আজকে এই আলোচনা কেন করছি, যে আসলে গুরু মুর্শিদ বিষয়টা কি তা বোঝার জন্য। দেখেন, যে নিরাকারে আল্লাহ, আল্লাহকে কেউ দেখেনি। এখন আল্লাহকে কেউ দেখেনি, আল্লাহ যদি আপনাকে ডাকে, অনেক মানুষের মধ্যে যখন আপনাকে ডাকবে তখন বলবে কে কাকে না কে ডাকে, তখন আপনাকে আল্লাহ যে ডাকবে কোন পরিচয়ে ডাকবে, এবং আল্লাহকে যে আপনি ডাকছেন কোন পরিচয়ে ডাকছেন? নিরাকার যে আল্লাহ, জানি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। এখন আল্লাহ আপনার সামনে দিয়ে সারাদিন ঘোরাঘুরি করলেও কিন্তু আপনি আল্লাহকে চিনবেন না। কেউ যদি চিনিয়ে দেয় এটা আল্লাহ, তাহলে তাকে কিন্তু আপনি মায়ের শুরু করবেন, যে বেটা এটা আল্লাহ হবে কেন? তাহলে পৃথিবীতে থেকেই কিন্তু আল্লাহকে দেখে যেতে হবে, আর না হয়তো পরকালে কিন্তু আপনি আমি আল্লাহকে দেখলেও চিনব না। তাই আমি বলতে চাই, যে সূরা কাহাফ এবং সূরা ফাতাহ যদি আমরা লক্ষ্য করি, যে মুর্শিদ ধরার কথা আল্লাহ বলেছেন। যখন আমরা মুর্শিদের হাত ধরেছি সেদিন আমরা কি বলেছি? যে একজন কামেল মুর্শিদের হাত, রাসুলের হাত, আর রাসুলের হাত আল্লাহর হাত, তিনটা হাত যদি একটা হাত হয় তাহলে মুর্শিদের সুরতকার রাসুলের, রাসুলের সুরতকার আল্লাহর। তাহলে এভাবে যদি আমরা বুঝি তাহলে বাস্তবে কিন্তু আল্লাহর সুরত পেয়ে গেলাম। কিভাবে? খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, তার মানে আদমের সুরতকার আল্লাহর। তাহলে আমরা কিন্তু আল্লাহর সুরতকে চিনে নিয়েছি, কিন্তু কোন আকারে আমি মানব? আমি মুর্শিদ আকারে মানব। তখন মুর্শিদের সুরত রাসুলের, রাসুলের সুরত আল্লাহর। এই জিনিসটা বোঝার পরে যখন আমরা চলতে থাকবো তখন আমাদের আর সমস্যা থাকবে না। তাই বলবো কি যে এখন গুরু বড় না আল্লাহ বড়? দেখেন এখন দেখা যায় গুরুর মধ্যে আল্লাহ, আল্লাহর মধ্যে গুরু, মুর্শিদের মধ্যে আল্লাহ, আল্লাহ মুর্শিদের মধ্যে। তো দুই মিলে কি হয়েছে? একাকার হয়েছে। তাহলে কে বড় কে ছোট? দুই মিলে একাকার। কিন্তু শুরু করবেন কি দিয়ে? শুরুটাই হবে যার যার মুর্শিদ কি দিয়ে। আর মুর্শিদ রূপে যদি আপনি ফানাফিল্লা হতে পারেন তাহলে আপনার জীবনে কি কি ঘটবে, সে আল্লাহ কোন রূপে আপনার মধ্যে মিশে আছে সেটি সামনে এসে উপস্থিত হবে। তা দেখবেন আর সোহান আল্লাহ বলবেন এবং তাজিমি সেজদা করবেন আর গাউসুল আজম বলবেন। দেখেন সেটি কি? যেদিন মুর্শিদের রূপ সাধনা আপনি করতে শুরু করেছেন, সেই নামের ধ্যান শুরু করছেন এবং বিভিন্ন দমের সাধনা করতে শুরু করেছেন, তখন কি হয়েছে? পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে দিলেতে হইবে রৌশন। সেই রৌশনী করিয়া ফিরে ফানা ফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন। হে সকল জগৎবাসী, আমি আপনাদেরকে বলছি, যদি জঙ্গলাতে কোনো মানুষ ডাউক ধরতে যায় তখন সেই ডাউককে কিন্তু পায় না। তখন কি করে? একটা পালা, একটা ডাউক খাঁচার মধ্যে ভরে তখন সে ফাঁদটা পেতে দূরে বসে দেখে। আর সেই ডাউকটি যখন ডক ডক করে ডাকতে থাকে তখন জঙ্গলার ডাউকটা মনে করে সে তো আমার জাত, সে তো আমাকে ডাকতেছে রে, তার ডাকে তো আমাকে সাড়া দিতে হবে। তখন সেই ডাউকটি জানে সে কতক্ষণ ডাকার পরে মুখ দিয়ে ফেনা এসে সে বেহুশ হয়ে যেতে পারে। তখন মুখ দিয়ে ফেনা এসে যাওয়ার আগেই সেই জঙ্গলার ডাউকটি এই ডাউকের ডাকে সাড়া দিয়ে সেই খাঁচার মধ্যে বন্দী হয়ে একাকার হয়ে যায়, এক হয়ে যায়। এই ডাউক কুণ্ডি ওই ডাউক কুণ্ডি দেখতে একই রকম। তবে দেখেন মানুষ যখন সাধনা করে, সাধনার মাধ্যমে আল্লাহকে ডাকতে থাকে, তখন আপনার মধ্যে কিঞ্চিত জাত রয়েছে, আল্লাহ ফুল জাত, আপনি কিঞ্চিত জাত আপনার মধ্যে দেওয়া আছে। তখন এখান থেকে যখন জীব আত্মা ডাকতে থাকে তখন কিন্তু সেই জাত সেখানে স্থির থাকতে পারে না। তখনই বলা হয়েছে পীর স্রোতে চাহিলে এসকেতে মজিলে, সেই স্রোত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে দিলেতে হইবে রৌশন। সেই রৌশনী করিয়া ফিরে ফানা ফিল্লার হালে গিয়া শেষে দেখবে খোদার স্রোত। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যাই হোক, সমস্ত জগৎবাসী, পৃথিবীর সমস্ত মানুষকে তো এক ভাবলে চলবে না। কেউ শরীয়তের দৃষ্টিতে শুনবে, কেউ মারেফতের দৃষ্টিতে, কেউ হাকিকতের দৃষ্টিতে। তবে যে যেই দৃষ্টিতে দেখুক কথাগুলো কিন্তু সঠিক, এবং যদি বুঝতে পারে তাহলে তার হয়ে যাবে একটা কুলদিক। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।